দুটো কাউন্টার ভিড় দেখে নাও একবার। হ্যালো গাইস, কেমন আছো? তোমার সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন, আন্তরিক বুক ভরা ভালোবাসা। এই বলে আজকে ভিডিওটা শুরু করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমি চলে এসেছি শতাব্দী পার্ক, যেহেতু শতাব্দী পার্কে কিন্তু প্রত্যেক বছর মতো এ বছরও দোল পূর্ণিমা আয়োজন করা হয়েছে। চলো বন্ধু, আজকে বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে ম্যাডামও চলে এসেছে আমাদের। হ্যালো ম্যাডাম। দুটো কাউন্টার ভিড় দেখে নাও একবার। দাদা দুটো দুটো চলো ফাইনালি টিকিট কাটা, ইজ ডান গাইজ। চলো ভিতরে যাওয়া যাক। এই নন্দিনী চলো, যত না নিজের কাছে তত না আমার ভিডিও গুলো ওর ক্লিপে আমার মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে। আই দিয়া দে গাইস, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর এই রং দিয়ে নকশা করা হয়েছে বসন্ত উৎসব। আর এই দেখো রঙ্গোলি দিয়ে কত সুন্দর কিন্তু ডেকোরেশন করা হয়েছে। ওয়াও, ভালো না ভালো কাউকে লাগেনি এখনো কিন্তু। সো গাইস, ইতিমধ্যে আমরা এন্ট্রি করে গেছি শতাব্দী পার্কে। ওকে ভাই, 25টা দিতে হলো ভাই। আহ শোনা গো আমার। ওয়াও গাইস, আজকে কিন্তু অনেক ভিড়, প্রচন্ড পরিমাণে মানুষজন চলে এসেছে এই শতাব্দী পার্কে অনুষ্ঠান দেখার জন্য। ওকে আমরা আস না আসে ভাই, আমি একদম ভূত করে দিল, দেখতে পাচ্ছি চারিদিকে লাল লাল করে দিল। আর এখানে নন্দিনীও মাখালো আমাকে, ঠিক আছে। তো প্রচন্ড পরিমাণে গাইস ক্রাউড, জাস্ট ওয়াও লেভেলের ক্রাউড কিন্তু। ওকে, সময় একটা জিনিস লোক করো, নন্দিনী কত মোটা হয়ে গেছে। মানে আমি মোটা হচ্ছে বলে তোমার জ্বলন লাগছে? জ্বলন না, আমি বলছি জাস্ট এক্সপ্লেন করছি ওদেরকে, ঠিক আছে, ফ্যামিলি মেম্বারদেরকে এক্সপ্লেন করছি। দেখে মোটা কেউ বলে জীবনে মোটাই নি কোনোদিন, আর মোটাবো না। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচ। 1 hour later এই নোংরা কি বড় লাগছে। এ দিয়া কি খবর, বয়ফ্রেন্ড আসেনি? আরে বয়ফ্রেন্ড কি দরকার, শতাব্দী পার্কে এত কালারফুল কালারফুল লোক আছে, আরে বয়ফ্রেন্ড কি দরকার। হাইলাইট যাবে হাইলাইট যাবে। হ্যাঁ ঠিক আছে, যা বেশ বেশ, টাটা টাটা, চল দেখা হবে নেক্সট টাইম। তো ভাই আর সাথে দেখা হয়ে গেল দিউ 14। তো শতাব্দী পার্ক দেখেছো? এখনই কতগুলো গার্লফ্রেন্ড তোমার দেখতে পাচ্ছো? সেখানে অনেকজন বড় বড় দাদারা, বড় বড় ইউটিউবাররা চলে এসেছে, প্রীতম দা চলে এসেছে। এনে দিন একটু দাও তো দাদা, একটু মাখাবো। হ্যালো, দেখতে পাচ্ছ একটা চুল সবুজ একটা চুল গোলাপি। হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি। প্রীতম দা আমাকে মাখালো, সেই ফুটেজটা আমি কাজ নিতে পারলাম না, ঠিক আছে। প্রীতম দা আমাকে মাখালো, ঠিক আছে, রং দিল ভাই, যাবে আমি সেই ফুটেজটা নিতে পারলাম না, আমাকে হট করে দিল। কি খবর বন্ধু? প্রত্যেকটা ইউটিউবারের প্রথম যে স্টেজ হলো সেটা কিন্তু 1K, ঠিক আছে। কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল প্রিয়দিদার সঙ্গে নন্দিনী, ঠিক আছে।
গাড়ির রাস্তাতে বসে পড়েছে, রাস্তাতে ভিক্ষার জন্য। হাত পাতো, হাত পাতো। বলার কিছু নেই, 7 বছরে তো ছাপিয়ে গেল। মনে হচ্ছিল আমরা গত বছরই বলেছিলাম যে এই জায়গাটাকে কি পরিবর্তন করতে হবে, তো অনেকেই বলেছিল না শতাব্দী পার্কই আমাদের কাছে প্রিয় জায়গা, এবং এটাই আসানসোলের মানুষের কাছে দোলের ডেস্টিনি, বসন্ত উৎসবের ডেস্টিনি। কাল হয়তো হোলির জন্য আমরা নানান জায়গায় পাড়ায় প্রতিবেশীদের সঙ্গে দোল খেলব, কিন্তু দোল উৎসবে, বসন্ত উৎসবে এটাই আসানসোলের ডেস্টিনি। এবং মানুষের মাথা আরও বাড়ুক, এই একটা ছাতাই যেন মানুষের মাথা না আটকাই, এটাই কামনা রইল। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এটা হচ্ছে দুটো প্লেট, এ সময় আছি আমরা, আর এখন আমাদেরকে হয়তো কিছু খাবার পরিবেশন করা হবে। ওকে, কী মেনু আছে? বাসন্তী পোলাও, গোলাপ জামুন, ওয়াও, আলুর চপ, আর একটা কিছু আছে। ওয়াও গাইস, কী সুন্দর মেনু দেখতে পাচ্ছ! খেতে বসে গেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও, এখানে একটা আলুর দম রয়েছে, আর কালো মিষ্টি, আর আমি চাটনি নিলাম না, চাটনি প্রিয় দিদা নিয়েছে। ওকে গাইস, এখানে বলছি নাকি কুপন কাটতে হবে ভাই, আমরা কি কুপন কাটিয়েই নিই, ঠিক আছে? এরা কেউ বেলোই না, এরকম একজন হচ্ছে এই ভাই পেয়ে গেছে, ঠিক আছে, আর বাদবাকি কিন্তু কেউ পায়েই নি। ওকে, মানে বলছে কুপন না কাটলে কিন্তু দেবে না। তো ভাই আমরা জানতামই না যে এই কোনো সিস্টেম রয়েছে, ঠিক আছে, তুমি জানতে? আমি ভাই বিনা কুপনে এইটা, চলো খাবারটা খাই। A few moments later, ভাই রং টং খেলে মোটামুটি এই অবস্থা, আর অলরেডি আমি খাবারটাও খেয়ে নিলাম। ওকে, তো চলো এখন আমি আর নন্দিনী বেরিয়ে পড়লাম পার্ক থেকে, তো এবার যাওয়া যাক বাড়ি। তো আই হোপ বন্ধুরা আজকের ভিডিও তোমার সকালে ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে অনেকটাই মোটিভেটেড। ডু হাসু, ডু হাসু, বলে সাবস্ক্রাইব করে ডু, সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার। আমার যদি কেউ আমাকে চেনে থাকো তাহলে তারাও ওই চ্যানেলটা বলে দিও, এটা আমার খুব ভালো একটা বন্ধু। আর কিছু না, কেউ বলতে পারলে কিছু ভেবো না, চলো দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 9টার সময়।